ইস্যুর জন্য হয়েছিল। হয়তো ও আজ ফ্যামিলি ইস্যুর জন্য আমার কাছে সরি বলতে এসেছিল। আর পার্সোনাল যে ইস্যুতে ও আমাকে অ্যাটাক করেছিল, সেই ইস্যুটা হয়তো ওর কাছে এখনো একই জায়গায় রয়ে গেছে। আমি সেটা আর জানতে চাই না, আমার জানতে ভালো লাগে না। আপনি যদি জানতে পারেন এই মানুষটা কষ্ট পাচ্ছে, আপনি যদি জানতে পারেন যে ওই মানুষটা এই পৃথিবী থেকে চলে গেছে, আপনার খারাপ লাগবে না? এসব আপনি কি বলছেন স্যার? কল্পনা করুন, কল্পনা করে দেখুন একবার। না না, আমি এরকম কল্পনা করতেও যাব না। মানুষের জীবনে কত কিছুই না ঘটে। এই যে আপনি এতগুলো কথা ওকে শোনালেন, ও তো খারাপও লাগতে পারে। এরকম কখনো না হোক, ও রাস্তা দিয়ে এখন গাড়ি চালিয়ে যদি বাড়ি ফেরে, যদি একটা ছোটো মোটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন আপনি এত প্রত্যক্ষভাবে কিছু করলেন না, কিন্তু পরোক্ষভাবে ইনডাইরেক্টলি আপনি সেটার মধ্যে ইনভলভ রইলেন, তখন আপনার খারাপ লাগবে না? প্লিজ স্যার, আপনি এইভাবে বলবেন না। এখনো খুবই ভালোবাসেন দেখতে পাচ্ছি। এটা বললাম তার কারণ আমি আপনাকে টেস্ট করলাম মাত্র। কেন আপনার এই কথাগুলো বলে লাভটা কি হচ্ছে? আপনি তো কারোর সঙ্গে এইভাবে পার্সোনাল কথা বলেন না। আজ আমার হঠাৎ পার্সোনাল কথা জানতে ইচ্ছে করল। ছেলেটাকে দেখে আমার খুব খারাপ লাগছিল। ছেলেটার চোখে মুখে একটা ট্যাপিল ছিল, আপনিও তো সেটা দেখতে পাননি বা দেখতে পেয়েও সেটাকে অস্বীকার করেছেন। একদিন আমি অনেক কষ্ট পেয়েছি, ঠিক সেই জন্যই কষ্ট ফেরত তো দিতে হবে। ও আপনি বুঝবেন না। বুঝতে তো চাইছি। ওসব বুঝে আপনার কি লাভ বলুন তো? আপনি আপনার জীবনে থাকুন না। আমি আমার জীবন নিয়ে আছি। আমি আমার জীবন নিয়ে কোথাও ডানা মেলে বুঝতে যাইনি রাধিকা, আর যাবো না কখনো। আই এম সরি, আমি এতগুলো প্রশ্ন পাতা আপনাকে করলাম। আমি আমি কেন এতগুলো প্রশ্ন আপনাকে করলাম আমি নিজেও জানি না, এটা কিন্তু আমার নেচার নয় অ্যাট অল। আমি 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 এই ধরনের কিছু করি না, তা আমি আপনাকে এতগুলো প্রশ্ন করে ফেললাম, আই এম সরি। আমি তো সেটাই ভাবছি স্যার, আপনি কখনো কারোর পার্সোনাল ব্যাপারে মাথা ঘামান না, হঠাৎ করে আপনি আমার ব্যাপারে এত কথা কেন বললেন? হয়তো হয়তো এই ছেলেটাকে দেখে আমার একটু খারাপ লেগেছে তাই জন্য। অবশ্য আমি আপনাকে আরেকটা প্রশ্ন করছি, আপনি বিয়ে করেছেন, দুম করে এত তাড়াতাড়ি সরে আসা যায়? কিছু নিয়মকানুন তো বাকি থাকে। কিছু নেই আমার, আমার ডিভোর্স হয়ে গেছে। সব পাকাপাকি চুকিয়েই ফেলেছেন। তবে এরকম নয় যে ডিভোর্স হয়ে গেলে বা নতুন করে পাশে থাকা যায় না। আমি চাই না স্যার, আমি সেসব কিচ্ছু আর চাই না। আমি চাই ওর জীবনে ওর মতো করে ভালো থাকুক, আর আমি আমার জীবনে আমার মতো করে ভালো থাকার চেষ্টা করি। থাকতে পারবেন ভালো? আজকে দিনে দাঁড়িয়ে আপনি পোকরাজকে ছেড়ে আপনার জীবনটা কল্পনা করতে পারেন? পারি। বেশ তো, পারলে ভালো। তবে ওই মানুষটা, ওই মানুষটার প্রতি কি আপনার কোনো দয়া মায়া নেই? দয়া মায়া তো একেবারে চলে যায় না স্যার, দয়া মায়াটা তো থাকে। দয়া মায়া থাকলেই যে তার জীবনে গিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ, হয়তো প্রথমবারের ভুলগুলো দ্বিতীয়বারে সংশোধন হয়ে যেতেই পারে। কত দেখা গেল এবারে আপনারা খুব সুখে আছেন। হবার নয় স্যার, আমাদের দুটো ফ্যামিলির মধ্যে এত লড়াই আছে না? তারপরেও সমস্ত কিছু অতিক্রম করে ছেলেটা যখন আপনার কাছে ছুটে এসছে, তখন
এখনো ও তো সেই লড়াইটাকে ওভারকাম করতে চাইছে। আপনি কিন্তু ওকে সুযোগটা দিলেন না। সবটা আর ফিরে পাওয়া যায় না স্যার, এই বরং ভালো আছে। আসি স্যার। আপনি কাল থেকে সত্যি আর আসবেন না? না মানে আপনি আর আর কয়েকটা দিন আসুন। কেন বলুন তো? না এমনি মানে আর কি, আর কয়েকটা দিন এলে এরা অভ্যস্ত হয়ে যাবে, মানে আমাদের হসপিটালের সমস্ত স্টাফস অ্যান্ড যারা পেশেন্ট আছে সবাই, আপনার চলে যাওয়াটা শুনতে শুনতে অভ্যাস হয়ে যাবে। এখন কিন্তু ওরা ভাবতেই পারছে না যে আপনি সত্যি চলে যেতে পারেন। যে মানুষটাকে তাড়ানোর জন্য আপনি ব্যস্ত হয়েছিলেন, আজকে সেই মানুষটাকে আটকানোর জন্য এত ব্যস্ত হচ্ছেন। হ্যাঁ, এটাই তো মানুষের জীবন, মানুষের জীবনের এটাই রহস্য। ইনফ্যাক্ট আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, একটা সময় আমার সবসময় মনে হতো যে আপনি যেন এখানে আর কখনো না আসেন, আর এখন আমার প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে যে আপনি আপনি যেন এখান থেকে না চলে যান। আমি এখানে থাকলে আপনার লাভটা কি? আমি তো সবসময় বিশৃঙ্খলাই করি। দেখুন, আমি আপনাকে যা যা কথাগুলো বলেছি সেগুলো আপনি ফেরত দিচ্ছেন তো? দেখুন, মানুষ সবসময় তার মনের কথা ঠিকভাবে প্রকাশ করতে পারে না, মনের ভেতর এক থাকে, সেটা মুখে আরেক কথা বলে ফেলে, আর যে কথাগুলো বলে সেগুলো আদৌ তার মনে থাকে না। এই যেমন ধরুন, ওকরাজকে আপনি যে এতটা ভালোবাসেন সে কথা আপনি ওকে বলতে পারেন, উল্টে যে কথাগুলো বললেন তাতে ওকরাজ কিন্তু আপনার সামনে দাঁড়াতেই পারলো না, ওখান থেকেও চলে গেল। আমি বুঝতে পারছি না আপনি বারবার ওকরাজের কথা কেন টেনে আনছেন। টেনে আনছি কারণ এই ঘটনাটা সত্য আমার চোখের সামনে ঘটেছে, তাই জন্য। আপনার চোখের সামনে কি এমন ঘটলো? আমি একজনকে আঘাত দিতে দেখেছি, একজনকে আঘাত পেতে দেখেছি। এবার আমাকে বাড়ি ফিরতে হবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। আমি এক্সেপ্ট করবো যে কালকে আপনি আসবেন। ইনফ্যাক্ট আমি আপনাকে আজ ডেকেছিলাম এই কথাটা বলার জন্য। আসছি, আপনি ভালো থাকবেন। আপনি কাল আসবেন তো? কথা দিতে পারছি না স্যার। আমার ইচ্ছের খুব জোর আছে জানেন তো, আমি যখন আপনাকে বলেছি আপনি আসবেন তার মানে আপনি আসবেন। আমারও ইচ্ছের খুব জোর আছে স্যার, দেখা যাক কার ইচ্ছের জয় হয়। লেটস সি। সাবধানে আসুন। হঠাৎ না, আজকে একটু দেরি হয়ে গেছে আপনার, সন্ধে হয়ে গেছে, সেই জন্য বললাম। কোনোদিন আপনার কাছ থেকে এই কথাটা শুনবে এটা কেউ এক্সপেক্টই করে না। মানুষের এক্সপেকটেশনের বাইরে অনেক কিছু হয়, মানুষ সেগুলো জানে। আসুন, সাবধানে যান। আমি তোমাকে বলছি, তিনটে শিফটে তিনটে লোক রাখো, আলাদা আলাদা লোক, তারা 24/7 থাকবে এবং প্রত্যেকটা ফোন আনসার্ড। আর একটা কথা, যে সমস্ত রিপোর্টগুলো আসছে সেই সমস্ত রিপোর্টগুলো যেন ওরা জানতে পারে, পেশেন্টটা জানতে পারে। এটা হচ্ছে ফার্স্ট ফেজ, যে ড্যামেজটা হয়ে গেছে এটা কন্ট্রোল করার কিন্তু এটাই একমাত্র রাস্তা। একদম ঠিক বলেছেন স্যার, চেষ্টা করছি যদি সামনের তিন চার দিনের মধ্যে পুরো বিষয়টাকে চালু করা যায়। তোমার উদ্যম দেখে আমার ইয়াং ডেজ এর কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের মতো এরকম জেদ ছিল, উদ্যম ছিল। আমি ভুলেই যাচ্ছি যে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছিল স্যার। সরি, আমি তোমাকে বলেছিলাম যে আমি এ বিষয়ে কোনো কথা শুনবও না, বলবো না, আমি বলে ফেললাম।
বাহ, ব্রিলিয়েন্ট ডক্টর কুশল মজুমদার। দেখছি আমাদের অ্যাবসেন্সে একেবারে জমিয়ে বসেছেন ডক্টর কুশল মজুমদার। মিচকা বলছি, আমার মনে হয় এই বিষয়ে আমাদের বাড়িতে কথা হয়ে গিয়েছে। দাদান ব্যক্তিগতভাবে কুশল স্যারকে রিকোয়েস্ট করেছিলেন, আমিও কুশল স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম, এটা বলার জন্য যে কুশল স্যার না এলে আমরা হসপিটালকে বাঁচাতে পারবো না। না ক্লাস, তখন তো আমরা ছিলাম না, এখন তো আমরা এসে গেছি। এখন মামলা যেরকম হায়ার কোর্টে চলা সেরকম চলবে। হ্যাঁ, তবে এটা ঠিক যে সত্যিটা একদিন কিন্তু প্রকাশ পাবে। তাই বলছি, আমরা যখন এসেই গেছি তখন ওনাকে আর তো বিশেষ প্রয়োজন নেই। ইক্কা দুক্কা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।